যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করেছেন ইমরুল। গতকাল তার দল মুখোমুখি হয়েছিল এশিয়া ইউনাইটেডের বিপক্ষে, যেখানে টসে জিতে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের জড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 222 রান সংগ্রহ করে তার দল মিশিগান চিতার মাত্র 4 রানের জন্য। এদিন সেঞ্চুরি মিস করেছেন ইমরুল কায়েস। 3 নম্বর ব্যাটিং পজিশনে নেমে 42 বলে 8টি চার এবং 60টি ছক্কা হাঁকিয়ে 96 রান করে আউট হয়েছেন ইমরুল কায়েস। বর্তমানে বাংলাদেশে ঘরোয়া কোনো ক্রিকেট লিগ না থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটের সর্বশেষ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।